হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো সহজ উপায়ে কিভাবে ফ্রাইড রাইস রান্না করতে হয়, সেটাই দেখাবো। তা চলুন কীভাবে রান্না করতে হয় প্রসেসটা দেখে ফেলি। তো ফার্স্টে আমি বাসমতি রাইস নিয়ে নিয়েছি। রাইস কুকারের যে মগগুলো থাকে, গ্লাস মগ, যাই বলি না কেন, ওইটার 2 মগ নিয়ে নিয়েছি বাসমতি রাইস। এখন এটা আমি ভালোভাবে ধুয়ে নিব। চালটা ধুয়ে নিয়েছি। এখন আমি এদিকে একটা পাত্রে পানি গরম অলরেডি হয়ে গিয়েছে, পানি গরম করতে দিয়েছিলাম। এখন এই পানির মধ্যে আমি চালটা দিয়ে দিব। অবশ্যই পাত্রটা একটু বড় নিতে হবে আর পানি একটু বেশি দিতে হবে, নয়তো চালটা যখন একটু সিদ্ধ হয়ে যাবে তখন আঠা আঠা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। একটু পানি বেশি করে নিতে হবে। আর আমি চালটা 80% সিদ্ধ করব। তো আমি সবগুলো চাল দিয়ে দিব। চালটা দিয়ে দিয়েছি আর এখানে চালটা দেওয়ার সাথে সাথে একবার নেড়ে দিতে হবে, নয়তো চালগুলো একবারে হাঁড়ির তলায় পড়লে ওটা এঁটে যায়। এই জন্য দেওয়ার সাথে সাথে একটু নেড়ে দিতে হবে, তাইলে আর লেগে ধরবে না। এখন একটু নেড়ে চড়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর একটু সিদ্ধ হতে লাগবে আমার চালটা। আপনারা এটা সিদ্ধ হয়ে গেছে কিভাবে বুঝবেন, সেটা আপনার হাতের তলে, বা বেশি ভালো হয় যদি একটু একটা চাল নিয়ে দাঁতের তলে দেন, সেটা বেশি ভালো হয়। যে একটু একটুই থাকবে তখন নামিয়ে ফেলতে হবে। তো আমি নামিয়ে নেব আর একটু পরে। চালটা দেখুন, একটু দেখিয়ে দিই। চালটা দেখা যাচ্ছে একদম উপর সিদ্ধ হয়ে গিয়েছে, ভিতরে কিন্তু একটু একটু সিদ্ধ হয়নি, একটু একটু শাঁস রয়ে গিয়েছে। এটা এইভাবেই নামিয়ে নিব, একটুই থাকতে হবে। যখন একটা ভাজি করব তখন এটা ঠিক হয়ে যাবে। চালটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এরকম একটা চালনিতে ছেঁকে নিয়েছি পানিটা। আমি এখন এটা ঠান্ডা করে নিব। আপনারা চাইলে ফ্যানের তলায় দিয়েও ঠান্ডা করতে পারেন, এমনিও করতে পারেন। সো এখন আমি একটা ঠান্ডা করে, ফুল যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটা ফ্রিজে করে এটা ফ্রিজে রেখে দিব একদিনের জন্য। এইভাবে র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে নিয়েছি। এটা আমি এখন ফ্রিজে রেখে দেবো সারা রাত। এইখানে আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, রেড কালার আর গ্রিন কালার। এইখানে আমি নিয়ে নিয়েছি বরবটি। এখানে আমি গাজর নিয়ে নিয়েছি। এখানে আমি বাঁধাকপি নিয়ে নিয়েছি। আর এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। আর আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম আগে থেকে। এখন আমি সাদা গোলমরিচ, কালো গোলমরিচ দুইটা একটু একটু করে একসাথে ব্লেন্ড করে নিয়েছি, এটা দিয়ে দিব। এখন আমি সয়া সস দিয়ে দিব। এখন আমি এটা মিশিয়ে নিয়েছি মাংসটা। এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিলে পরে একটু জুসিনেস আসে এই জন্য। এখানে আমি নর্মাল তেল ইউজ করব। গরম হওয়া পর্যন্ত অপেক্ষা। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি কিউব করে রসুন কেটে নিয়েছিলাম, এটা দিয়ে দিচ্ছি। এটা আমি হালকা করে ভেজে নেব, বেশি ভাজি করব না, তিতে হয়ে যাবে। হালকা একটু ভাজি করব। আমি গোশটা দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করব সুন্দর মতো। কয়েক মিনিট রান্না করব। মাংসটা যখন লালচে কোয়ালিটির হয়ে আসে তখন আমি এটা আলাদা করে একটু সরিয়ে রেখে, এটা আমি একদম উপরে উঠে রাখবো না, জাস্ট কোনায় একটু রেখে দিয়ে, এখন আমি ডিম ফেটিয়ে রেখেছিলাম দুইটা, সেটা দিয়ে দেবো। কোয়ার্টার 4 চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। এখন সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব।
সব সবজিগুলো আমি ফুল সিদ্ধ করব না, হালকা সিদ্ধ করব। ভাত ফ্রিজ থেকে বের করে দিয়ে দিচ্ছি সোজা। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছিলাম, এখন একটু টমেটো কেচাপ দিয়ে দেবো। হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব, সার্ভ করে দেখাবো। গিয়েছে আমার ফ্রাইড রাইস, আমি ফ্রাইড চিকেনের সাথে এটা সার্ভ করেছি, আপনারা আপনাদের মতো সার্ভ করে নিতে পারেন। সো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।